Hai te dea ceamțara! Hai, bai pașle! Ei, ale mora cu ichaina! Hai, Ali Baba! Tomas a trecut cu ajunno, dar ta nazi mai se ce? Sunduri a ta mei manus request cu rece. Cutar ma ta les tule, cobor ne se ce? Shala! Salam, mem share! Hello, Ali Baba! তোমার অতীত জীবন পড়ছিলাম। আরে বাবার ইতিহাস পড়ে মজা পেয়েছো? মজা নয়, দুঃখ পেয়েছি। শিশুকালে তোমার মা বাবা মারা যান। 7 বছর বয়স পর্যন্ত তুমি ভিক্ষে করে চলতে। 7 বছরের মাথায় তুমি লোকজনের পকেট মারতে শুরু করো, ধরা পড়ো। এবং তোমাকে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়। ওখান থেকে মুক্তি পাবার পর তুমি কামাল শেরপুরি নামক এক গ্যাং লিডারের দলে ঢুকে পড়ো। মূলত ওখান থেকে শুরু হয় তোমার অপরাধ জীবন। দেখা যাচ্ছে আজ পর্যন্ত তুমি 33 বার গ্রেফতার হয়েছো, কিন্তু শাস্তি হয়েছে মাত্র 3 বার। এ থেকে প্রমাণ হয় তুমি একজন ভয়ঙ্কর প্রকৃতির বুদ্ধিমান অপরাধী। বাস বাস ম্যাম সাহেব, নোংরা ঘাটলে শুধু ময়লা বের হবে। একটা কথা বলবো আলী, তোমার এই বুদ্ধিমত্তা, এই চালাক কর্মকাণ্ড যদি সত্যের পথে খাটাতে, তাহলে শুধু তোমার নয়, আমাদের সবার উপকার হতো। সমাজ তোমাকে নেতা হিসেবে মানত। কোন নেতার কথা বলছো ম্যাম সাহেব? মিথ্যা আশ্বাসের ভাণ্ডার মুখে নিয়ে যারা তালে করে তাদের কথা? আমি তথাকথিত নেতাদের কথা বলছি না। তাহলে কোন নেতাদের কথা বলছো? ধূর্ত নির্লজ্জ মিথ্যাবাদী নেতাদের কথা? আরে আমি তো বরাবরই নেতা, ছিন্নমূল বাচ্চাদের নেতা ছিলাম, এই জেলেও নেতা। আমার পৃথিবীতে আমি একজন ভয়ঙ্কর নেতা, যার জয় গান শুধু ভয়ঙ্কররাই করে। আলী, এখন তুমি আমার কথায় আমল দিচ্ছ না, কিন্তু এমন একদিন আসবে যখন তোমার কাছে আমার আজকের বলা প্রতিটি শব্দ সত্য বলে মনে হবে। তোমার আত্মা সেদিনই তোমার সাথে বিদ্রোহ করবে। মানুষ এক বসে যেমন থাকে না, তেমনি থাকে না এক অবস্থানে। এমন একদিন আসবে যেদিন নিজের জীবনের বোঝাই হাজারো পাহাড়ের মতো ভারী মনে হবে। নিষ্কৃতি চাইবে তুমি, নিষ্কৃতি। এবং আমি তোমার সেই অনুশোচনার দিনগুলোর জন্যই প্রতীক্ষা করব। ভালো ম্যাম সাহেব, ভালো ম্যাম সাহেব। এই সব সুন্দর সুন্দর কথা বই পুস্তকে মানা, কাগজে আগুন ঝরা বাণী লেখা খুবই সহজ, কিন্তু ওই কাগজে আগুন জ্বালিয়ে তা হাতের তালুতে রাখা মোটেই সহজ নয়। এই আলীর অতীত জীবন ঘটে যাওয়া অনেক ঘটনার জন্যই বর্তমানে আমি আলী বাবা। যদি কোনোদিন আমার জীবনের মতো কোনো ঘটনা তোমার জীবনে ঘটে যায়, সেদিন নিজের প্রশ্নের উত্তর নিজের ভিতরেই পাবে। সুযোগ হলে সেদিন আমি এসে তোমার চোখে আঙুল দিয়ে অতীত দেখাবো, বলবো সঠিক তুমি ছিলে না, আমি ছিলাম।